এলাকা হাওড় এলাকায় আমি স্পিকার। আপনি জানেন যে হাওড়ের রাজধানী বলে আমার সুনামগঞ্জকে, সেইখানে আমরা দাবি জানিয়ে আসছি মাননীয় স্পিকার মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর উপরে হালুয়ার ঘাটে একটি ব্রিজ নির্মাণের জন্যে, চলতি নদীতে ব্রিজ নির্মাণের জন্যে এবং ছাতক থেকে জেলা সদরের সাথে সরাসরি রেল যোগাযোগের জন্যে, এবং বর্তমানে যে আড়াইশো শয্যার হাসপাতাল রয়েছে সেই আড়াইশো শয্যার হাসপাতালে সিসিও এবং আইসিও চালু রাখার জন্যে। মাননীয় স্পিকার, এবং সুনামগঞ্জের শিক্ষাক্ষেত্রে আরো বেশি করে অনুদান প্রদান করা উচিত মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, আপনি জানেন যে ৩৭ দিন থেকে এই কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি করেন তাদের চাকরির আদর্শকরণের দাবিতে তারা কিন্তু কাজ থেকে বিরত রয়েছেন। কাজে এই কমিউনিটি ক্লিনিকে যারা রাজস্ব খাতে চাকরি যাওয়ার জন্যে করণের জন্যে যারা আন্দোলন করছেন, তারা আন্দোলনে থাকার কারণে কমিউনিটি ক্লিনিকে মানুষ চিকিৎসা পাচ্ছেন না, তাদের বিষয়ে নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ জানায়।